ত্রিদেশীয় সিরিজে প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে শেষ দিকে খানিক লড়াই করছিল বাংলাদেশ, কিন্তু দ্বিতীয় ম্যাচে ন্যূনতম প্রতিদ্বন্দ্বিতাও গড়তে পারেননি সাকিব আল হাসানের দল। এক প্রকার হেসে খেলি বাংলাদেশকে হারিয়েছেন স্বাগতিক নিউজিল্যান্ড। অনেক সমালোচিত খেলোয়াড় নাজমুল হোসেন শান্ত সাব্বির রহমানের জায়গায় একাদশে সুযোগ পান। সেই নাজমুল হোসেন শান্তই দলে সর্বোচ্চ রান করে, 29 বলে 33 রান। আর শেষের দিকে নূর হাসান সহন করেন দ্বিতীয় সর্বোচ্চ 12 বলে 25 রান। ক্রাইস্টচার্চের হেগলি ওভালে 8 উইকেটে মাত্র 137 রানে থামে বাংলাদেশের ইনিংস। জবাবে মাত্র 2 উইকেট হারিয়ে 17.5 ওভারই ম্যাচ জিতে নিয়েছে নিউজিল্যান্ড। টানা 2 পরাজয়ে ফাইনাল খেলার সম্ভাবনা অনেকটাই ফিকে হয়ে গেল বাংলাদেশের।